আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি একটা ভিডিও করতেছি যে আপনি তো আমার দারাজে যে তো কাস্টমার আছে খুব অল্প চার পাঁচ জন আমি এখন দারাজার ব্যবহার করি না অনেক দিন হইছে আপনি তো ওখান থেকে বীজ নিছিলেন এবং আন সিজনে বীজ নিছিলেন সিজন ছাড়া তো আমি জেনারেলি ওই সময় বীজও বিক্রি করি না তো তারপরে যদিও করে থাকি আমি পরামর্শ দিয়ে দেয় যে এই কাজ করেন করলে রেজাল্টটা ভালো আসবে আর কি দু একজনের কাছে করছি বিক্রি একদম ক্লোজ যেসব কাস্টমার কোনো কারণে খারাপ হইলেও মাইন্ড করবেন না এরকম কাস্টমারের কাছে তো আপনি যখন শশাটা করলেন আমাদের পরে ফোন দিলেন যে চল্লিশ দিন হইলো কিন্তু গাছে কোনো তেমন একটা ফলন নাই তা পরবর্তীতে আমরা তো মনে কিছু ওই যে হরমোনের কথা বলছি ওগুলো মনে আপনি অ্যাপ্লাই করছিলেন কি করলেন যে এত ভালো ফলন আসলো সেটা যদি দর্শকদেরকে একটু বলতেন ফলন ওই যে আমি ফ্লোরা ব্যবহার করছি আর আপনার ওই কি বলে ওইটা পিজিআর যে একটা আছে ওই মিরাকুলাম ওইটা ব্যবহার করছে আপনি বলছিলেন যে ওইটা দেওয়ার জন্য কুইক পটাশ ওইটা ব্যবহার করছে জি জি নিটোসেন দিতে পারছেন আলহামদুলিল্লাহ লিটোসেন দিতে পারছে না ওইটা তো পাই নাই আমাদের এখানে নাই আচ্ছা ওটা ছাড়াই ফলন ভালো আসছে ভালো আসছে কিন্তু ওই যে আমার এখনো ফলন পেতাম কিন্তু সমস্যা ওইটা ছিল যে বৃষ্টি বেশি বেশি বৃষ্টি হচ্ছে আর ওই যে পাতা পোড়া রোগটা ছিল ওইটা হওয়ার কারণে আমার আস্তে 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 সব গাছটাই মারা গেল না হয় এখন পর্যন্ত আমার মনে হয় আমি ফল পাইতাম আপনাকে শশা তো আমি আরো করছি অন্যান্য শশা আমি দেখছি কিছু হলেই পচে যায় কিন্তু ওই শশা আমি জমি দানের জমিতে করছি তারপরে ড্রেইনের মধ্যে কাদা যখন ওই শশা আনতে যাই হারভেস্ট করি তখন কাদার উপরেই চলতে হয়েছে তো আমি দেখছি আমার এই লোক আপনি তো দেখছেন আমি ফটো পাঠিয়েছিলাম আপনাকে তো অনেক বেশি লতা হয়েছিল লতগুলা এই কাদার মধ্যেও নিচে দিক আছে বুঝছেন তো এই কাদার মধ্যেও যে শশা গুলা একটা শশা পচে নেই তারপরে গাছে যে শশা গুলা আসিল শশা আমি একদিন আমার ছেলে একটা শশা ওইখানে জমির সাইটে মানে একটু খারাপ ছিল ওর রিকর্ডস কিন্তু আমি এক সপ্তাহ পরে দেখছি ওই যে প্রকর রুদ রুদের মধ্যে এক সপ্তাহ পরে দেখছি শশাটা ভালোই আছে আছে ভালো আছে মানে এটা লং লাস্টিং মানে মার্কেটিং এর জন্য অনেক ভালো আমি যা বুঝলাম মানে গ্যাসের মধ্যে অন্যন্য আমি দেখছি আগে যে শশাগুলা করছিলাম প্রায় সময় দেখা যায় যে ওই শশা হার্ভেস করতে গেছি হাত দিছি পোছা কিন্তু এই রকম একটাও পাইনি

মালচিং পেপার অনলাইনের মাধ্যমে মালচিং পেপার আনি আমাদের লোকাল বাজারে নাই হয়ে গেলাম মালচিং পেপার যে প্রথম আমি ওই শশা চাষটাই শুরু করি এত জায়গা থাকতে দারাজে কেন অর্ডার করলেন দারাজ থেকে আমি তো দারাজের মানে সবসময় আমি দারাজ থেকে অনেক জিনিস অর্ডার করতাম তো দেখলাম আমাদের আপনাদের প্রোডাক্ট গুলা দারাজে আছে তাই করলাম আমি দারাজ ব্যবহার করি না ওই একবার অ্যাকাউন্ট খুলছিল ওরা বলছিল যে খুলে দিবে ওরাই খুলে দিছে কিন্তু আমি আসলে এটা চালানো আমার কাছে ঝামেলা মনে হয় আমি আমার যে নর্মাল কাস্টমার এইটা সামলাই আমি পারি না আর দাঁড়া যে আবার মাল দিয়ে আসতে হয় ওদের অফিসে এই সমস্যা দশটা পাঠাইলে পাঁচটাই রিটার্ন আসে এই বিভিন্ন কারণে ওদের সাথে আমার টাকাও সাথে সাথে দেয় না অনেক দিন পরে দেয় তো বিভিন্ন কারণে আমি আর ওই দিকে আগ্রহ পাইনি আসলে একদমই আগ্রহ পাইনি জি এখন আসছে

ভিन කটনা .